দিন দিনই বাড়ছে উৎসব কেন্দ্রিক বেচা বিক্রি। বাংলাদেশ দোকান মালিক সমিতির তথ্য মতে এবছর শুধু বৈশাখকে কেন্দ্র করে সারা দেশে বিক্রি হয়েছে 5,500 কোটি টাকার পণ্য। বিশেষজ্ঞদের মতে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে উৎসব কেন্দ্রিক বেচা কেনা রাখতে পারে বড় ভূমিকা। এজন্য উদ্যোক্তাদের দেশীয় পণ্য উৎপাদনে মনোযোগী হওয়ার আহ্বান তাদের। মামুন আবদুল্লাহ রিপোর্ট। বৈশাখী উৎসব বিশ্বের বুকে আলাদা করে পরিচয় করিয়ে দেয় বাঙালিকে। প্রতিটি উৎসবেই নতুন পোশাকে তাই নিজেকে মেলে ধরে শিশু যুবক আবাল বৃদ্ধ বনিতা। উৎসব কেন্দ্রিক কেনাকাটাও জমে ওঠে পুরোদমে। সংস্কৃতির বহমানতায় ঐতিহ্যকে লালন করে সেজে ওঠে ফ্যাশন হাউসগুলোও। গেল পহেলা বৈশাখকে কেন্দ্র করে তাই সারা দেশেই ছিল কেনাকাটার ধুম। ব্যস্ত সময় পার করতে হয়েছে মিষ্টি দোকানিদেরও। প্রত্যাশার চেয়ে বেশি বিক্রি হওয়ায় বিক্রেতাদের চোখে মুখে ছিল সন্তুষ্টির ছাপ। দুই এক বছর আগের চাইতে আমি মনে করি 20-25% ইনক্রিজ হয়েছে। আয়োজনটার জন্য যতটুকু কালেকশন করা দরকার অতটুকুই কালেকশন করছি, অতটুকুই আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে। বৈশাখ মানে সাদা লালের যে একটি বিষয় ছিল সেটি এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষ একটু সাদা লালের বাইরে অন্যান্য রঙের দিকে হয়তো ঝুঁকছে। অন্যান্য বছরে যে অস্থিতিশীলতা থাকে সেই জিনিসগুলো এবার ছিল না। বিক্রয়ের এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ দোকান মালিক সমিতির প্রত্যাশা শুধু পহেলা বৈশাখ ঘিরেই প্রতি বছর হতে পারে 25,000 কোটি টাকার বেচা বিক্রি। 5,500-6,000 কোটি টাকা অতিরিক্ত আমাদের বেচা বিক্রিটা হবে এবং সেটা আমার মনে হয় প্রত্যাশা আমাদের পূরণ হয়েছে। আগামী 10 বছরে এটা বেড়ে প্রায় 20-25,000 কোটি টাকা চলে আসবে। উৎসব কেন্দ্র করে সৃষ্টি হওয়া সুযোগ কাজে লাগিয়ে দেশীয় পণ্য উৎপাদনে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান অর্থনীতিবিদদের। বাংলাদেশ জুড়ে যে আলাদা করে আমরা কিছু অ্যাক্টিভিটিস দেখছি বৈশাখে, সেটা ভোগে প্রভাব ফেলছে এবং ভোগের পাশাপাশি উৎপাদনের প্রভাব ফেলছে। এই জিডিপির যে প্রবৃদ্ধি সেটাকে প্রভাবিত করবে। উৎপাদনের সাথে নিম্ন আয়ের যারা আছে, হ্যাঁ, তারা কিন্তু বিভিন্নভাবে সম্পৃক্ত, তারা সুবিধা পাবে। উৎসবের আনন্দে জরাজীর্ণতা ঘুচিয়ে সমৃদ্ধি আর ব্যবসায়িক অগ্রগতির গন্তব্যে এগিয়ে যাবে প্রিয় বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।